সো ভিউয়ার আজকে হচ্ছে কথা বলবো স্যামসাং এর একটি ফোন এবং Xiaomi এর একটি ফোন। স্যামসাং এর হচ্ছে গ্যালাক্সি 24 আর Xiaomi Redmi সিরিজ 12 Redmi 12। তো এই দুটি ফোনের প্রাইস যদি বলি A24 এর দাম হচ্ছে 38000 টাকা এবং Redmi 12 এর দাম হচ্ছে 19000 টাকা। তো A24 এ 50 মেগাপিক্সেল ক্যামেরা মেইন ক্যামেরা, Xiaomi Redmi 12 এও কিন্তু 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ফ্রন্ট 8 এবং 5000 एमएएच ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং। স্যামসাং এর যে A24 সেটিতে কিন্তু সামনে 13 মেগাপিক্সেল উইথ হচ্ছে A24 এ ব্যাকে 3টি ক্যামেরা, আর Redmi যে ফোনটি সেটিরও আপনার অ্যাকচুয়াল 3টি ক্যামেরা, বাট হচ্ছে ফ্রন্টে Xiaomi যে Redmi 12 এর পাঁচল কাটআউট দেখতে একটু সুন্দর লাগে, বাট A24 এ ফ্রন্টে পাঁচল কাটআউট না। তবে এই ফোনটির A24 স্যামসাং যে ফোনটি এটির ডিসপ্লে কিন্তু সুপার AMOLED ডিসপ্লে, বাট Redmi 12 এ কিন্তু সুপার AMOLED ডিসপ্লে না। A12 যদি আপনি A24 যদি আপনি একটু দেখেন যে এটা হচ্ছে একটা প্যাকেটিং থেকে Xiaomi যে Redmi 12 থেকে প্যাকেট একটু ছোট, বাট হচ্ছে এছাড়া হচ্ছে Redmi 12 এর প্যাকেটিং একটু বড়, কিন্তু দুটো ফোনই হচ্ছে ম্যানুফ্যাকচার বাই বাংলাদেশ, অর্থাৎ অ্যাসেম্বল বাই বাংলাদেশ, দুটো ফোনই বাংলাদেশের ফ্যাক্টরিতে অ্যাসেম্বল হয়েছে। ভিউয়ার অ্যাসেম্বল বলতে কিন্তু হচ্ছে টোটাল ফোনটা তৈরি করে নেয়, জাস্ট বক্স এবং কিছু পার্টসের অ্যাডজাস্টমেন্ট হয়েছে আর কি। কিন্তু এর জন্য আপনারা অনেকে ভেবেছেন যে মেড ইন বাংলাদেশ, কিন্তু আসলে মেড ইন বাংলাদেশ হলেই যে সব বাংলাদেশে সেটা না, আর বাংলাদেশেও কিন্তু দক্ষ কারিগর আছে, এটা আপনি কোনো ভয় পাবেন না, বরঞ্চ বাংলাদেশের ফোন অফিসিয়াল ফোন হয়। আপনারা জেনে রাখুন যে যদি লেখা থাকে বক্সের গায়ে অ্যাসেম্বল বাই বাংলাদেশ, তার মানে এটা আনঅফিশিয়াল ফোন না, অফিশিয়াল, এটা একটু আপনাদের নোট করে রাখবেন। অ্যান্ড দেন হচ্ছে যদি আমি হচ্ছে স্যামসাংয়ের কথা বা Xiaomi Redmi 12 এর কথা বলি, দুটো কোম্পানি কিন্তু দুটো ব্র্যান্ডের দিক দিয়ে একটা থেকে একটা কম না। যদি স্যামসাং অনেক বড় কোম্পানি, কিন্তু Xiaomi কিন্তু ফোনের ক্ষেত্রে কিন্তু কোনো দিকে কম না। Redmi 12 এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো 8GB RAM, 256GB স্টোরেজ, যেটা অ্যাসেম্বল ইন বাংলাদেশ, ডিজাইন বাই চায়না। আর স্যামসাং A24 এর র্যাম হচ্ছে 6GB এবং রোম হচ্ছে 128GB, দুটো ফোনেরই হচ্ছে বক্সি ডিজাইন, বাট Redmi 12 এর স্লিম গ্লোসিটা লুক বেশি আসে, এখানে হচ্ছে A24 এর গ্লোসি লুকটা ভালো আসে, খারাপ না, বাট Redmi 12 এর যে ক্যামেরা মডিউলটা একটু সুন্দর বেশি লাগে। এবার আসি হচ্ছে আপনাদের মেন যদি ফোকাস করি যে Redmi 12 নেবেন না, স্যামসাংয়ের A24 নেবেন। আপনি যদি সুপার AMOLED ডিসপ্লে চান একটু, তাহলে আপনি A24 নিতে পারেন। আর আমি বলবো যে Redmi 12 যাদের কম বাজেট একটা ভালো ফোন চান, 19000 টাকা আর 256GB স্টোরেজ, মানে এই বাজেটে এত সুন্দর এত ডিজাইনেবল ফোন, তাহলে আপনি নিঃসন্দেহে চোখ বুঝে নিতে পারবেন স্যামসাংয়েরটা। কিন্তু আপনি যদি 38000 টাকা বাজেট রেঞ্জ আপনার থাকে বা একটু ভালো কোয়ালিটি, Redmi থেকে হ্যাঁ বেটার ভালো কোয়ালিটি হবে, কেননা সুপার AMOLED ডিসপ্লে স্যামসাংয়ের ব্র্যান্ডগুলো কিন্তু Redmi থেকে বেশি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্যামসাং A24 নিতে পারেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে স্যামসাং A24টা ঠিক আছে, অসাধারণ, কিন্তু বাট এখানে প্রাইসটা অনেক হাই হয়ে গেছে, বাংলাদেশের ব্যাক প্যাক্স দিয়ে সামর্থ্য মানে অনেক বেশি, যেমন আপনি A24 নিতে গেলে কিন্তু 38000 টাকা প্রাইস হচ্ছে, বাট হচ্ছে 38000 টাকা দিয়ে 8GB একটা ফোন, যেটা দুটো ফোনের সেটি কিন্তু আমাদের এদিক সেদিক Redmi তে Xiaomi Samsung হচ্ছে Z80 আর হচ্ছে এক্সাম সেট 5G।